এবার বেলামে বিস্কুটের সৌজন্যে নিউজ এক্সট্রায় আরো কিছু খবর জানাবেন মোহাম্মদ ইমতিয়াজ। শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে মিয়ানমারে বেশ কিছুদিন যাবৎ থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এবং জান্তা বাহিনীর মধ্যে বিদ্রোহ চলছে, এবং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স তারা যেমনটি বলছেন যে তারা গণতন্ত্র চাচ্ছেন না, তারা সেনাবাহিনীকেও চাচ্ছেন না, তারা চাচ্ছেন শুধুমাত্র স্বাধীনতা। এই বিষয়গুলো নিয়ে আরও বেশ কিছু খবর সহ আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাতে চাই বেলামি বিস্কুটের সৌজন্যে নিউজ এক্সট্রা। সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। শীর্ষ ঋণ খেলাপি মুন গ্রুপের করা মামলায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ পাঁচ কর্মকর্তার হাইকোর্টের দেয়া কারাদণ্ডের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। চেম্বার বিচারপতি এম রায়তুর রহিম এই আদেশ দিয়েছেন। এর আগে আসামিদের তিন মাসের কারাদণ্ড দেয় হাইকোর্ট, একই সঙ্গে তাদের সম্পদ ক্রোকের নির্দেশও দেওয়া হয়। 2021 সালে অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে পাওনা 539 কোটি টাকার 25% কিস্তির মাধ্যমে পরিশোধ করতে মুন গ্রুপকে চিঠি দেওয়া হয়। এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে আবেদন করে মুন গ্রুপ, যা নামঞ্জুর করেন আদালত। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে মুন গ্রুপ। নির্ধারিত সময়ে ঋণের 25% কিস্তি পরিশোধ না করায় মুন গ্রুপকে খেলাপি তালিকাভুক্ত করায় অগ্রণী ব্যাংকের এমডি সহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি বন থেকে অস্ত্র এবং বিস্ফোরক সহ আরসার তিন সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। সকালে কুতুপালং লাল পাহাড় নামে গহীন পাহাড়ে অভিযান চালায় র‍্যাব। এতে 22টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ এবং 4টি মাইন বোমা উদ্ধার করা হয়। এ সময় আরসার গান গ্রুপ কমান্ডার ওসমান সহ নেসার এবং ইমাম হোসেনকে আটক করা হয়। র‍্যাব 15-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানিয়েছেন, আটক তিনজনের মধ্যে ওসমান একসময় মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত ছিল, তাদের সোর্স হিসেবে কাজ করত। পরে 2021 সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে এবং লাল পাহাড়ের আস্তানা করে ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তার সহ নানা অপরাধ করে আসছিল। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার আবেদনের অবদানের কথা ভোলেনি। রাশিয়া বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের 52 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, শুধু মুক্তিযুদ্ধ নয়, সোনার বাংলা গড়ে তোলার যেই স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু, সেই লক্ষ্যে পৌঁছতেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। এ সময় রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটাসকে বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমান সরকারকে এগিয়ে দেবে সেই সোনার বাংলা বিনির্মাণে। অনুষ্ঠানে বাংলাদেশ এবং রাশিয়ার একাধিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। Nobody forgotten that actually this kinds of a system in the rural area, if you asked everybody know Vladimir Lenin and know the Stalin and about the President Brezhnev. So this is the actually very unique relation and strong bonding. সংযুক্ত আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক প্রবাসী বাংলাদেশি। নিহত মোহাম্মদ রুহুল আমিনের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায়। আমিরাতের উম্মুল কোরাইন শহরে রাস্তা পারাপারের সময় গুরুতর আহত হন রুহুল আমিন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে। যেমনটি বলছিলাম যে মিয়ানমারে রাখাইনের বন্দর নগরী দখলের দাবি করেছে বিদ্রোহীরা, তবে এটি পুনরুদ্ধারে পাল্টা হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। এতে বাস্তুচ্যুত হয়েছেন সেখানকার 20,000 মানুষ। রাখাইনের রাজধানী সিত্তোয়ের পাশেই বন্দরনগরী পাকতুয়া প্রায় 2 মাস তুমুল লড়াইয়ের পর এটি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। গুগল আর্থে পাওয়া পাকতুয়ার বেশ কিছু ছবিতে দেখা যায় শহরের সীমান্তে সবগুলো চৌকি এখন ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। এছাড়াও মারুকি, মিনবায়া, কাউকতুয়া সহ বেশ কয়েকটি শহরে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা।
তবে বন্দরনগরী পাকতুয়া পুনরুদ্ধারে গানবোট আর বিমান দিয়ে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। দুপক্ষের লড়াইয়ে 20,000 বাসিন্দার শহরের অধিকাংশই এখন বাস্তুচ্যুত। গভীর সমুদ্র বন্দরটিতে বিনিয়োগ আছে ভারতের। এটি আধুনিকায়নে সম্প্রতি মিয়ানমার চেম্বার্স অফ কমার্সের সাথে বৈঠকও করেছে দিল্লির ব্যবসায়ীরা। এদিকে শান প্রদেশের বেশ কয়েকটি শহরে তায়াং লিবারেশন আর্মির তোপের মুখে রয়েছে সেনাবাহিনী। নিয়ন্ত্রণ ধরে রাখতে মোগাক শহরে সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে জান্তা। নতুন করে কাউকে শহরে প্রবেশ করতে না দেয়ায় কর্মস্থলে যেতে পারছেন না আশপাশের বাসিন্দারা। চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ নিয়ে বিদ্রোহীদের দায়ী করেছে মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদো। তবে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অভিযোগ, বেসামরিক আর বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে তাতমাদোই চুক্তি ভঙ্গ করেছে। এমন অস্থিরতার মাঝেই কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অংসান সুচির বাড়ি বিক্রির নির্দেশ দিয়েছে জান্তা নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট। 20 মার্চ বাড়িটি নিলামের তারিখ নির্ধারণ করেছে আদালত, যদিও এই রায়ের বিষয়ে এখনও কারাগারে সুচির সাথে দেখা করতে পারেনি তার আইনজীবীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। গাজায় গণহত্যা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে কাল আদেশ দেবেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। ধারণা করা হচ্ছে গণহত্যা বন্ধের আদেশ আসতে পারে, সেটি হলে ভাবমূর্তির সংকটে পড়বে ইসরায়েল। সাড়ে 3 মাসে 25,000 ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেও তাকে গণহত্যা বলতে নারাজ ইসরায়েল। উল্টো অভিযানে সর্বোচ্চ নৈতিকতা দেখানোর দাবি করেছে তাদের সামরিক বাহিনী IDF। এতে গেল মাসে গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের দুয়ারে যায় দক্ষিণ আফ্রিকা। দেশটির দাবি তাদের এই অবস্থানের পক্ষে রয়েছে অর্ধ শতাধিক দেশ। দুই দফা শুনানির পর শুক্রবার অন্তর্বর্তী আদেশ দিতে যাচ্ছেন আদালত, যেখানে আসতে পারে হামলা বন্ধের নির্দেশ। পশ্চিমা সহ বিশ্বের নানা দেশের গণমাধ্যমে ইসরায়েলকে নিপীড়িত হিসেবে তুলে ধরা হলেও প্রেক্ষাপট বদলে যেতে পারে আইসিজের আদেশের পর। দক্ষিণ আফ্রিকার অভিযোগের বিষয়ে আদালত সম্মত হলে আন্তর্জাতিক মহলে মর্যাদা ক্ষুণ্ণ হবে ইসরায়েলের। কাগজে কলমে স্বীকৃতি পাবে ফিলিস্তিনিদের ওপর দীর্ঘ সময় ধরে চালানো বর্বরতার বিষয়টি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির মতো গণহত্যা নিয়ে কোনো ব্যক্তির বিচার করার এখতিয়ার রাখে না আইসিজে, তবে এর মতামত বাড়তি গুরুত্ব বহন করবে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে ফের সরব হয়েছেন মার্কিন কংগ্রেসের একাধিক সদস্য। দেশটির 1/3 মানুষের বিশ্বাস ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট ও ইন্টারনেট ভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ইউগভ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এই ছিল বেলামে বিস্কুট নিউজ এক্সট্রা। অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন।